আমার আল্লাহ পাক কিভাবে পৃথিবীতে চলার রাস্তা সহজ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার মধ্যে ব্রেন দান করলেন, এই ব্রেনের মাধ্যমে পুরো বডির কন্ট্রোল ক্ষমতা আল্লাহ পাক ব্রেনে দিলেন বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন পথে চলব, কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ, এগুলো বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাথায় ব্রেন দান করেছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার মধ্যে যে ব্রেন দান করলেন, এই ব্রেনটাকে আল্লাহ পাক সর্বপ্রথম তিনটা ভাগে ভাগ করে দিয়েছেন, একটা হলো অগ্র মস্তিষ্ক, আর একটা হলো মধ্য মস্তিষ্ক, আর একটা হলো পশ্চাৎ মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্ককে আল্লাহ পাক তিনটা ভাগে ভাগ করে দিয়েছেন, একটার নাম হলো সেরিব্রাল কর্টেক্স, আর একটার নাম থ্যালামাস, আর একটার নাম হলো হাইপোথ্যালামাস। এই যে তিনটা ভাগে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন, বান্দা পৃথিবীতে কিভাবে কথা বলবে, কোন কথার পর কোন কথা বলতে হবে, এরপর আজকে যা দেখলাম বান্দা যেন, আজকে যা শুনলাম বান্দা যেন স্মৃতিতে ধরে রাখতে পারেন, এই দায়িত্বগুলো কথা বলা স্মৃতিশক্তি, এই দায়িত্বগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সেরিব্রাল কর্টেক্সকে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাওলা বান্দা পৃথিবীতে বাহিরে চলার সময় পায়ের উপরে সাপ উঠে গেছে, পোকামাকড় উঠে গেছে, বান্দা যেন সহজেই বুঝতে পারে যে তার পায়ের উপরে কিছু একটা উঠে পড়েছে, আবার বিষধর সাপ সেই পায়ের মধ্যে দংশন করে দিল, বান্দা যেন ব্যথা অনুভব করতে পারে বাহিরের আবহাওয়া ঠান্ডা নাকি গরম, বান্দা যেন উপলব্ধি করতে পারে এই স্পর্শ যন্ত্রণা ঠান্ডা গরম বোঝার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই থ্যালামাসকে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আর একটি অংশ, বান্দা পৃথিবীতে ক্ষুধা লাগলে পিপাসা লাগলে যেন বুঝতে পারে, ভালো লাগা ঘৃণা কোন কথায় হাসতে হবে কোন কথায় কাঁদতে হবে, এই সবগুলো যেন বান্দা সহজেই বুঝতে পারে, এই জন্য এই হাসি কান্না ভালো লাগা ঘৃণা ক্ষুধা পিপাসা বোঝার ক্ষমতা আল্লাহ পাক হাইপোথ্যালামাসকে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক এই মাথাকে বিভিন্ন অংশে, ব্রেনগুলোকে বিভিন্ন অংশে ভাগ করে বিভিন্ন অংশের বিভিন্ন কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন যেন বান্দা সহজেই পৃথিবীতে চলতে পারে বলে সুবহানাল্লাহ। এই মাথার কি দাম, কি মর্যাদা, কি গুরুত্ব, কি রহমত এই মাথার মধ্যে যে আল্লাহ পাক দিয়েছেন, কখনো চিন্তা করেছেন আপনারা? আজকের মেডিকেল সায়েন্স কি বলছে যে আমার মাথার মধ্যে যে মগজটা আছে, যে ব্রেনটা আছে, এটার ওজন কত? এটার ওজন 1500 গ্রাম প্রায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরত সেখানে দান করেছেন, এত ওজনের একটা ব্রেন মাথার মধ্যে আছে, কখনো ভর অনুভব করি না, ওজন অনুভব করি না, করি কি আমরা ভর অনুভব করি? কথা বলেন, ভর অনুভব করি না, কেন করি না? এই যে এত ওজনের একটা ব্রেন আপনার আমার মাথার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, কখনো ওজন অনুভব করলাম না, ভর অনুভব করলাম না, কারণটা কি? কারণ এখানে আল্লাহ পাকের এমন এক কুদরত কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাথার মগজটাকে মাথার মধ্যে তরল পানির মধ্যে ভাসিয়ে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। পানির মধ্যে বস্তুর ওজন যেমন হ্রাস পায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্রেনটাকে মগজটাকে তরল পানির মধ্যে ভাসিয়ে দিয়েছেন, যার কারণে 1.5 কেজি ওজনের ওই ব্রেনটার আমার মাথার মধ্যে ওজন দাঁড়িয়েছে মাত্র 50 গ্রামে বলে সুবহানাল্লাহ। 1500 গ্রাম ওজন এটা, মানে মাথা থেকে বের করলে ওজন কত হবে? 1500 গ্রাম, মানে প্রায় 1.5 কেজি, কিন্তু মাথার মধ্যে ওজন মাত্র 50 গ্রাম, কারণ আল্লাহ পাক ওই ব্রেনটাকে মগজটাকে মাথার মধ্যে তরল পানির মধ্যে ভাসিয়ে রেখেছেন বলে সুবহানাল্লাহ। বান্দার যেন কষ্ট না হয়,
ভাইরা আমার আমার মাথার মধ্যে আল্লাহ পাকের কি কুদরত কি রহমত, আবার মাথার ব্রেনটা যেন সহজেই ড্যামেজ হয়ে না যায়, ক্ষতি যেন না হয়, কারণ ব্রেনটা পুষ্টির প্রয়োজন। পুষ্টিটা নিবে কোথা থেকে? আমার দেহে রক্ত থেকে। কিন্তু দেহ থেকে রক্ত যদি সরাসরি ব্রেনে চলে যায়, আমার মাথার ব্রেনটা ড্যামেজ হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার ব্রেনের উপর একটা পর্দা ফেলিয়ে রাখছে। ওই পর্দার নাম হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। তখন কি হয়, এটা একটা ফিল্টার, ছাগলের মতো কাজ করে। আমাদের দেহ থেকে রক্ত সেই ব্লাড ব্রেন ব্যারিয়ার ফিল্টারে চলে যায়, সেই পর্দাটা সেই রক্তকে ছাকনি দিয়ে ছেঁকে এর ভিতরে থাকা পুষ্টিগুলো ব্রেনে পাঠিয়ে দেয়, বাকি রক্তগুলো আবার দেহে ফেরত পাঠিয়ে দেয়, যাতে করে আমাদের ব্রেনটা ড্যামেজ না হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের মদ অ্যালকোহলকে কেন হারাম করে দিলেন, কখনো কি চিন্তা করেছেন? এগুলো হারাম করেছেন কারণ আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে যে একজন মানুষ যখন মদ অ্যালকোহল এগুলো পান করে, তখন ওই যে মাথার ব্লাড ব্রেন ব্যারিয়ার যে ছাকনিটা, এটা আর এই মদকে অ্যালকোহলকে ছাকনি দিয়ে ছাকতে পারে না, ফিল্টার করতে পারে না। এই মদ সরাসরি গিয়ে মাথার ব্রেনে হিট করে, আঘাত করে, যার কারণে তার মাথার ব্রেন ড্যামেজ হতে থাকে, আগের মতো আর কাজ করতে পারে না, যার কারণে দেখা যায় মদ পান করার পর ওই ব্যক্তি সাইকেলকেও ট্রেনের মতো দেখতে থাকে। কথা বলেন ঠিক কিনা?